हेलो व्यूअर्स, यूट्यूब टिप्स एंड ट्रिक्स सीरीजर अपर एक न्यू एपिसोडे आपनादेर सबाइके जानाई स्वागत। तो आजकेर भिडियोर मूल टपिक होच्छे जे किभाबे आपनारा आपनादेर चैनलेर जन्य चैनल आर्ट तैरी करबेन बा बैनार तैरी करबेन। बैनार होच्छे जेटा आमादेर यूट्यूबेर लोगो थाके तार पिछने जेटा शो करे बड़ो आकारे, सेटा होच्छे यूट्यूबेर बैनार। तो आमरा अनेकेई बैनारटा बानाते पारि ना, तो आमी आजके मोबाइल फोन दिए सिम्पलि एकटा एप यूज करे पिक्सेल ल्याब नामेर एकटा एप यूज करे आपनादेरके बानिये देखाबो। तो सुतरां आपनादेरके এই অ্যাপটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে আপনারা সিম্পলি পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন। তো এটাতে কোনো প্রবলেম নেই, এটা আমি আলাদা করে আপনাদের ডাউনলোড করে দেখাচ্ছি না, আপনারা সিম্পলি এটা ডাউনলোড করে নেবেন। তো সবার প্রথমে আমাদের জানা দরকার যে এই ইউটিউবের ব্যানারের সাইজ কত। ইউটিউবের ব্যানারের সাইজটা আপনাদের স্ক্রিনে শো করছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে ডেস্কটপের জন্য হচ্ছে 2560x423 পিক্সেল আর মোবাইল ফোনের জন্য হচ্ছে 1546x423 পিক্সেল। তো আমরা ডেস্কটপের সাইজেই করব, তাহলে ফোনের সাইজটা একেবারে কভার হয়ে যাবে। তো আলাদা করে আমাদের ফোনের সাইজে করার কোনো দরকার নেই, কারণ ফোনের সাইজে করলে যারা আপনার ডেস্কটপ ভিউয়ার্স থাকবে তারা কিন্তু আপনাদের পুরো চ্যানেলটি দেখতে পাবে না, তাদের কাছে কিন্তু ছোট আকারে শো হবে। তো সেই জন্য আমরা ডেস্কটপের সাইজেই এটা বানাবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবো। দুটো ছবি আমাদেরকে ডাউনলোড করতে হবে। এখানে আমরা লিখে নেবো স্টিল রেড কালার। স্টিল রেড কালারের একটা ছবি আছে, সেটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এই ডাউনলোড লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সিম্পলি এটা ওপেন করে এর উপর প্রেস করে ধরে রাখলেই ডাউনলোড অপশান পেয়ে যাবেন। ডাউনলোডে ক্লিক করলে এটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা এখানে সার্চ করবো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। আমাদের একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড দরকার, তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে একটা আমরা। এটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সিম্পলি সেখান থেকেও ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন সার্চ করার পরে। তো এটা করার পরে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। আমরা সিম্পলি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো। দেন এখান থেকে আমরা ফার্স্টে থ্রি ডটে ক্লিক করব। তার আগে অবজেক্টটা ডিলিট করে নিলাম আমরা। দেন আমরা থ্রি ডট অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ইমেজ সাইজ সেট করে নেবো, যেটা আমি আগেই বলেছি ইমেজ সাইজ কিন্তু আমাদের 2560x423 করতে হবে। তো 2560x423 আমরা করে নিলাম। দেন এখান থেকে নিচে আমরা ফোর্থ নাম্বারে যে আইকনটা রয়েছে নিচে সেখানটায় আপনাদের ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাদের পিএনজি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে, বা আপনারা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডও চুজ করতে পারেন। আমি এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি, যেটা আমরা ডাউনলোড করেছিলাম। তো আমরা যে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেছিলাম সেটাই আমরা চুজ করে নেবো ব্ল্যাক কালারের। দেন এটা ব্ল্যাক কালার হয়ে যাওয়ার পর আপনাদেরকে এটাকে সেভ করতে হবে, ঠিক আছে। থ্রি ডটে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করবো আমরা। দেন এটা সেভ করে নেবো। দেন আপনাদের সামনে একটা অ্যাড আসতে পারে, ওটা কেটে দেবেন আপনারা। দেন আমরা ব্যাক করে নেবো। ব্যাক করে এটার সাইজকে আমরা বড় করে নেবো। আমরা থাম্বনেলের যে সাইজ হয় ইউটিউবে সেই থাম্বনেলের সাইজে আমরা করে নেবো। থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল অপশানটা সিলেক্ট করে নেবো। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করার পরে এটা থাম্বনেলের সাইজে হয়ে যাবে। দেন এখান থেকে আপনাদের নিচে ফোর্থ নাম্বারে যে অপশানটা ছিল সেই অপশানটাতে আবার ক্লিক করতে হবে। দেন পিএনজি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো পিএনজি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে আমাদেরকে এবার সেই ইমেজটি ইম্পোর্ট করতে হবে, যেটা ব্ল্যাক কালারে আমরা বানালাম একটু আগে। ব্ল্যাক কালারের ওই ইমেজটাকে আমাদের এখানে মাঝ বরাবর এক্সপোর্ট করতে হবে। তো মাঝ বরাবর এটা নিয়ে আসার পরে আমরা নিচে এই অপশানগুলো সিলেক্ট করে একটু এটাকে পজিশানটা ঠিক করে নেবো, একদম অ্যাকিউরেটভাবে মাঝখানে এটাকে বসিয়ে নেবো আমরা। দেন এটাকে টেনে লম্বা করে দেবো, সিম্পলি এটাকে টেনে লম্বা করে দিতে হবে। দেন এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো। দেন টিক চিহ্নে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। এবার আমাদেরকে টেক্সট অপশানে ক্লিক করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে আমরা টেক্সটে ক্লিক করলাম। দেন আমরা নিউ টেক্সটের উপর ডবল ট্যাপ করব। তার আগে আমরা টেক্সটটাকে পজিশন মতো সেট করে নিলাম। এবার আমরা নিউ টেক্সটে ডবল ক্লিক করে এখানে আমরা লিখে দেবো রিও সাইরাস, যেটা আমাদের চ্যানেলের নাম। তো রিও সাইরাস লেখার পরে এটাকে আমরা এর ফন্টটাকে আমরা চেঞ্জ করে নেবো। আমরা একটা কাস্টম ফন্ট ইউজ করছি এখান থেকে, এটা কিন্তু আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে পাবেন না, এটা আপনাদেরকে আলাদা করে ডাউনলোড করতে হবে। আপনারা চাইলে অন্য কোনো ফন্ট ইউজ করতে পারেন, যেগুলো পিক্সেল ল্যাবে দেওয়া থাকে সেগুলো আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা এখান থেকে আমরা সেট করে নিলাম, পজিশন মতো ঠিকভাবে বসিয়ে নিলাম। দেন আমরা টেক্সচার অ্যাপ্লিকেশনটিতে যাবো।
টেক্সচার অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আমরা এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটি চুজ করব যেটা রেড কালারের আমরা ডাউনলোড করেছিলাম। দেন এটা টিক চিহ্নে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারে কিন্তু হয়ে গেছে আমাদের টেক্সটটা। আমাদের টেক্সটটা সিম্পলি ওই কালারেই হয়ে গেছে যে কালারটা ওই ব্যাকগ্রাউন্ডটাতে ছিল। তো সিম্পলি এটা আপনারা করতে পারবেন। দেন এখান থেকে আমরা রেজলিউশন অপশানটাতে যাব। মিরর এফেক্ট দেওয়ার জন্য আমরা এই অপশানটি ইউজ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন রিও সাইরাসের নিচে কিন্তু একটা মিরর এফেক্ট চলে এসেছে। দেন এটাকে আমরা সিম্পলি সেভ করে নেব এক্সপোর্ট ইমেজে ক্লিক করে। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস। আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আমরা সিম্পলি একটাই আমরা ব্যানার তৈরি করলাম সেটা আপনারা দেখতে পেলেন। এবার এটা ইউটিউবে লাগানোর আগে একবার আমরা দেখে নেব যে কেমন দেখাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্টাইলিশ কিন্তু এটা লুক দিচ্ছে। এটা রিও সাইরাস লেখাটা রেড কালারের এবং ব্ল্যাকের মধ্যে রেড কম্বিনেশানটা কিন্তু দারুণ লাগছে। তো এবার আমরা ইউটিউবে গিয়ে আমরা দেখে নেব যে কেমন লাগছে আমাদের ব্যানারটা। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু একটা কুল এবং স্টাইলিশ লুক লাগছে এটা দেখতে। রিও সাইরাস ব্ল্যাক কালারের লোগো, ব্ল্যাক কালারের ব্যানার, তো দারুণ লাগছে কিন্তু এটা দেখতে। আপনারাও এইভাবে কিন্তু ব্যানার সিম্পলি তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল কমপ্লিট ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ফোন দিয়ে মোবাইল ফোন ইউজ করে আপনারা সিম্পলি ব্যানার তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের পাশে থাকবেন। আমরা এরকমই ইউটিউব রিলেটেড কন্টেন্ট বানিয়ে থাকি। এরকম আরও কন্টেন্ট দেখতে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন। আমি সেখানে অনেকগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি যেগুলো আমি অলরেডি বানিয়ে রেখেছি। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ শেয়ারিং।